أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মোহাম্মদ আবদুল্লাহ ভাই ইরাক থেকে প্রশ্ন করেছেন নিয়তের ব্যাপারে, যে নিয়তের ব্যাপারে ইমামদের কি মতামত ছিল, বা এই নিয়তের প্রচলন বা কবে থেকে, এর উৎপত্তি বা কি, বা কোরআন সুন্নাতে এই ব্যাপারে কিছু আছে কিনা। আল জবাব বিল্লাহি তৌফিক। জি, নিয়ত সম্পর্কে সহিহ বুখারীর একেবারে প্রথম হাদিসটি, সহিহ বুখারীর প্রথম হাদিসই নিয়তের ব্যাপারে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তবে নিয়তের ব্যাখ্যা ওলামায়ে কেরামগণ বা হাদিসের মধ্যে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে বুঝিয়েছেন, তারা যেভাবে বুঝেছে, সেগুলো ছিল আভ্যন্তরীণ বিষয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিহ বুখারী প্রথম হাদিসটি দেখলেই, একটু গবেষণা করলেই বুঝবেন যে সেখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপরে। ফামান কানা হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা ইমরাতি ইয়ানকিহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই আও কামা ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাদিসটি এর মূল বিষয় হলো যে যারা হিজরত করেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, তাদের হিজরত ওই কাজের জন্যই। আর যারা হিজরত করেছে কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তার হিজরত ওই সেজন্যই হয়েছে। লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতি ইয়ানকিহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাই, একই শব্দ। এখন হাদিসটির মূল ছোট্ট একটু বিষয় হলো যে সবাই তো হিজরত করতেছিল, মক্কা থেকে মদিনায় তারা হিজরত করেছে, ঘর বাড়ি ছেড়েছে। এর মধ্যে একজন ব্যক্তি ছিল যার একজন প্রেমিকা ছিল মদিনাতে। তো ওই প্রেমিকা বলছিল, তুমি যদি মক্কা ছাড়তে পারো আমার জন্য, তাহলে আমি তোমাকে বিবাহ করব। তো সে ভাবলো যে এটা কেমন করে একটা নিজের শহর নিজের দেশ ছেড়ে দেব ওই তাকে বিবাহ করার জন্য। কিন্তু অপেক্ষা করতে করতে চান্স এসে গেল, সুযোগ এসে গেল। কি সুযোগ? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন, সাহাবায়ে কেরাম হিজরত করতেছেন, এই সুযোগে সে কল, এটি একটি বহুত বড় চান্স, সবাই ভাববে আমি হিজরত করতেছি। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য ছিল ওই নারীকে বিবাহ করার। আর তাই আর তার যে উদ্দেশ্যে সে হিজরত করেছে, সে উদ্দেশ্য সার্থক হয়েছে। সে উম্মু কায়েস নামনি সেই মহিলাকে সে বিবাহ করেছে। এখন কেউ ছেড়েছে ঘর বাড়ি আল্লাহ আল্লাহ রাসূলের কথায়, আর কেউ ছেড়েছে প্রেমিকের ভালোবাসার আশায়। কাজ কিন্তু একই, কিন্তু বিষয়টি কিন্তু সমান নয়। নিয়ত সম্পর্কে ইমামগণ এ সম্পর্কে তারা এই জাতীয় নিয়াত, এই যে নামাইত অনুসল্লিল, এই যে এগুলো তারা জানতেনই না, এবং হকানি ওলামাই কেরামগণ তারা ওই সমস্ত নিয়াত জানেন না। তারা জানেন যে সালাত আদায় করতে হবে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। বাজারে যদি আমরা কেউ যাই, তো আমরা কি ঘরে মেহমান এসেছে, মাছ আনতে হবে, মুরগি আনতে হবে, যখন আপনি বাজারের ব্যাগ হাতে নিলেন, তখন কিন্তু নিয়ত হয়ে গেছে যে আমার ঘরে মেহমান, আমাকে মাছ মুরগি আনতে হবে। কেউ এ কথা মুখ দিয়ে বলে না, আমি এখন বাজারে যাচ্ছি, আমি এখন মুরগি কিনবো, আমি এখন চাল কিনবো, আমি এখন ডাল কিনবো, এগুলো মুখ দিয়ে বলতে হয় না, বরং তার হৃদয়ের সংকল্পই ওটাই নিয়ত হয়ে গেছে, বাজারে যাওয়ার নিয়ত হয়ে গেছে। মসজিদের জন্য যখন আপনি ওযু করেছেন, তখনই নিয়ত হয়ে গেছে আমি এখন কিসের সালাত আদায় করব। তো এখানে নিয়ত হলো মানাওয়া, মানে যা সে হৃদয়ে নিয়ত করেছে। আর এটি কিন্তু কোনো শব্দগত, অর্থগত, মৌখিকগত, ঠোঁট এবং জিহ্বা দিয়ে কোনো কিছু উচ্চারণের বিষয় না, এটা একমাত্র ভিতরেই থাকে। ওই যে তিনিও হিজরত করেছিলেন, কিন্তু তার মনে ছিল কি সেটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। আর আমলের নূর প্রদানকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে জানিয়ে দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই যে আপনার সাথে হিজরত করেছে সবাই কিন্তু এক হিজরতকারী নয়। এর মধ্যে এমনও আছে যে নারীকে বিবাহ করার জন্য সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। তো এই হিজরত সেই হিজরত নয়, কয় এই সার সেই সার নয়, এটা আনসার। এই 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 মুহাজির সেই মুহাজির নয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করেছে, না, নারীকে বিবাহ করা। তো এই কাজগুলো তো হৃদয়ে মনের সংকল্প, যা আল্লাহ তাআলা ভালো জানেন। আর আমাদের দেশে মকসুদুল মুমিনিন এই জাতীয় বইয়েই এই জাতীয় নিয়তের কায়দায় বগদাদিয়া এগুলো লিখেছে ভারত উপমহাদেশের
ওলামায়ে কেরামগণ লিখেছেন, তারা কোন নিয়তে লিখেছেন সেটা আল্লাহই ভালো জানেন। বাকি পরবর্তীদের নিয়ত মানেই হলো যে নাওয়াই তুয়ান বা কিছু আওড়াতে হবে মুখে। যারা আরবি নিয়ত করেন নাওয়াই তুয়ান, তারাও দেখবেন যে ওইগুলোর অর্থ কী। ওইগুলোর অর্থ যে আমি এখন নিয়ত করিতেছি কেবলামুখী হয়ে কাবাগরের দিকে ফিরে একমাত্র আল্লাহর দিকে, মোতাওয়াজ্জিহানিল্লাহ জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার, তো ওই কাজগুলো তো হয়েই যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করতেন আল্লাহু আকবার বলে। এর আগে নবীজি কোনো ধরনের কোনো দোয়া বা কোনো শব্দ মাসনুন কোনো দোয়া কোনো কিছুর কথাই জানা যায় না, আল্লাহু আকবার বলেই সালাত শুরু করতেন। সুতরাং এই নাওয়াই তুয়ান এগুলো ছেড়ে দিতে হবে। এ সম্পর্কে ইমামরা তো দূরের কথা, কোনো মহাক্কিক কোনো আলেমও, কোনো মহাক্কিক আলেম নিয়ত করে পড়েছেন, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না, নিয়ত বলতে হয় না, নিয়ত করা ফরজ। কথাটি ভালো করে খেয়াল করো, নিয়ত করা ফরজ। কারণ নিয়ত যদি না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নিয়ত না হয়, তাহলে সেই কাজটি আর এবাদত থাকে না, সেটি শিরিকেও পরিণত হয়ে যায়। তাহলে নিয়ত করবেন কোথায়? করবেন হৃদয়ে, করবেন নিয়ত। কিন্তু নিয়ত পড়া, নিয়ত বলা বেদাহ। কথাটি হলো নিয়ত করতে হবে ফরজ, কিন্তু করবেন কিভাবে? কি মুখে বলবেন? না, তাহলে বেদাত হবে। তার মানে নিয়ত করতে হবে হৃদয়ে। কিন্তু আমরা নিয়ত করি না, আমরা নিয়ত বলি, মুখে বলি, মুখে পড়ি, মুখে বলি। জিহ্বা এবং মুখের ব্যবহার বাদ দিয়ে হৃদয় থেকে নিয়তকে আনতে হবে। জি, আশা করি এ ব্যাপারে বুঝতে পেরেছেন। আর এ বিষয়ে যতটুকু আমি জানি, এ বিষয়ে ইমামদের কোনো ধরনের কথা নেই। মানে আমাদের এই উপমহাদেশের, এই ভারত বাংলাদেশ পাকিস্তানের এই এই নিয়ত আওড়ানোকারী, এগুলো ইমামরা এ সমস্ত বিষয় তাদের কাছে আসেনি, আর আসবেই বা কেন? এটা আমাদের বানানো এবং এটি বেশি দিন আগের নয়। এগুলো আলহামদুলিল্লাহ এখন আর সেই কায়দায় বগদাদি অথবা মকসুদুল মুমিনিন এখন মানুষ আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। সুতরাং আমাদের উচিত যে এ বিষয়ে মানুষকে সতর্ক করা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্না মোতাবেক প্রতিটি কর্ম সম্পাদন করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء